মানে সাথে আবার ওই যেহেতু বুকের মধ্যে ইঞ্জুরি ছিল এবং ব্লাড ছিল, আমরা কিন্তু বুকের মধ্যে নল পুড়িয়ে সেটাকে বের করে দিয়েছি। এটা অপারেশন আগে করা হয়েছিল, বুকের মধ্যে নল পড়ানো, ইন্টারভেশনাল ড্যামেজ। ঠিক আছে, আমি একটু তোমাদের যে ডক্টর পাল বললেন যে যে পেশেন্টটি ভর্তি হয়েছিল আলিপুর থেকে রেফার হয় ব্লান্ড ট্রমা পেনিট্রেটিং ইঞ্জুরি অ্যালং উইথ ব্লান্ড ট্রমা বা চেস্ট, ব্লান্ড ট্রমা হচ্ছে চেস্টে মানে চেস্ট থেকে হাতের দাঁত ঢুকে একদম, ওরা যখন ইউএসজি সিটি স্ক্যান করে দেখলো যে অ্যাবডোমেনে ব্লাড আছে, তার মানে হাতের বুক থেকে গিয়ে ইঞ্জুরিটা পেট অবধি, মানে মাঝখানে যে ডায়াফ্রাম আছে ডায়াফ্রাম ইঞ্জুরি। আর পেশেন্ট কন্ডিশন হচ্ছে পেশেন্ট ইজ হাইপোভলেমিক শক উইথ রেসপিরেটরি ডিস্টেস। তো এই অবস্থায় যা ওরা সাসপেক্ট করেছিল কার্ডিওথোরাসিক সার্জেনের হেল্প দরকার ছিল, মানে যেহেতু লং ইনজোর্ড ছিল ডায়াফ্রাম ইনজোর্ড ছিল, কিন্তু পেশেন্টের শক অ্যান্ড পেশেন্টের কন্ডিশনও রেফার করার মতো ছিল না বা পেশেন্টের সোশ্যো ইকোনমিক স্ট্যাটাসও ছিল না, তাহলে হচ্ছে কার্ডিওথোরাসিক সার্জারি আমাদের নিয়ারবাই রেফারাল সেন্টার নর্দার্ন মেডিকেল কলেজে হয় না আর কলকাতা, তাহলে কলকাতা নিয়ে যেতে হতো। কিন্তু পেশেন্টের যা কন্ডিশন ছিল ওভারঅল মানে ফিজিক্যাল কন্ডিশন অ্যান্ড সোশ্যোইকোনমিক কন্ডিশন, তাকে কলকাতা নিয়ে যাওয়ার পরিস্থিতি কোনোভাবেই অ্যালাউ হয়। তখন ডক্টর দিলীপ পাল অ্যান্ড সাপোর্টিং টিম, তারা খুবই জুনিয়র ডাক্তার হলেও খুব ভালো কাজ করেছে, তারা একটা ডিসিশন নেয়, একটা সাহস নেয়, ওরা নিজেরাই চেষ্টা করে দেখবে। তারপর ওরা পেশেন্টটাকে ওটিতে নিয়ে গিয়ে তারা চেস্টে প্রথমে ল্যাবরেটরি করেছিল, ওরা পেটটা খুলে দেখে যে ওখানে পেটে ব্লাডের সোর্স হচ্ছে চেস্ট থেকে, তারপর ওরা ডায়াফ্রাম রিপেয়ার করে আর বাকি যা ইঞ্জুরিগুলো ছিল লাঙে যে যা যা মেজার্স নেওয়া সব করে রিপেয়ার করে। কিন্তু আমরা খুব খুশি যে পেশেন্টটা এই পরিস্থিতিতে মানে আমাদের কুচবিহার মেডিকেল কলেজে আমাদের জুনিয়র ডাক্তারদের দ্বারাই হচ্ছে পেশেন্টটা ম্যানেজ হয়েছে আর পেশেন্ট এখনই হেঁটে আসছে, তোমাদের সামনেই দেখবে একটু পরে। স্যার কতটা চ্যালেঞ্জ ছিল এই অপারেশনটা? ডেফিনেটলি একটা কার্ডিওথোরাসিক সার্জারি আমাদের নিয়ারবাই রেফারেল সেন্টারই হচ্ছে কলকাতা, আর পেশেন্ট যা বুঝতেই পারছো যাদের বাড়ির পাশে জঙ্গল মানে তাদের পোস্ট স্ট্যাটাস, তাহলে রেফারেলের কোনো স্কোপও ছিল না, ফিজিক্যাল কন্ডিশনে রেফার ছিল না। সেই পেশেন্ট যদি এখানে থেকে বাড়ি ফেরে তাতে এর থেকে বড় কিছু হতেই পারে। এটা কি এখানে কি প্রথম কেস? ডায়াফ্রাম রিপেয়ার হচ্ছে মানে আমাদের মেডিকেল কলেজে আমার জানা এটা প্রথম। এটা তাহলে প্রথম সফলতা বলা যাবে? হ্যাঁ, ডায়াফ্রাম রিপেয়ার করাটা প্রথম। পয়লা বৈশাখের আগের দিন রাত্রে ঝড় হয়, ঝড়ে আমাদের বাড়িতে একটা গাছ পড়ে ঘরের পিছনে, তো আমি ভোরবেলা 5টার দিকে গাছটা কাটতে যাই, কাটতে গিয়ে আমি তো লক্ষ্য করিনি পিছন দিকে নাকি হাতি এসে, তারপরে আমি দেখে ভাবি বাড়ির দিকে, আমি পরে ঘরের সামনে এসে কলের পরে পড়ে যেতাম, সেখানে এসেই আমার আঘাত করে। কী দিয়ে আঘাত করে? প্রথমে দাঁত দিয়ে, এখানে আমার একটা দাঁত ঢুকায় দেয়, তারপরে উপর থেকে নিচে ফেলায় দেয় কিছু 10-15 ফুট উপর থেকে ফেলার পরে, তারপরে আমাকে ফুল দিয়ে এখানে আঘাত করে, আঘাত করে আমার ঘরের সামনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে তারপরে আমি কিছু বলতে পারি না, তারপরে পাও উঠেছিল এখানে, তারপরে বাড়িতে আমার বাবা ছিল, আমার স্ত্রী ছিল, ওরা নাকি বাবার কাছে জোরহাত করার পরে চলে যায়, তারপরে আমাদের ঘরের বাবার ঘরটা ভেঙে দিলে তারপরে চলে যায়। আপনার নাম কি? আমার নাম কল্যাণ রায়। বাড়ি কোথায়? আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট জাপানি হল। বয়স কত আপনার? আমার বয়স 30।